আসসালামু আলাইকুম ডাক্তার এরম জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আজকে অ্যানাল ফিস্টুলা নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছি তো অ্যানাল ফিস্টুলা আসলে কি অ্যানাল ফিস্টুলা খুবই যন্ত্রণাদায়ক এবং খুবই কষ্টকর একটি সমস্যা যাদের এটা হয় তো অ্যানাল ফিস্টুলা সম্পর্কে আমরা একটু দেখি যে অ্যানাস হচ্ছে পায়খানার রাস্তা যেটা তো পায়খানার রাস্তাতে আমাদের জাস্ট ছবির মাধ্যমে আমরা এটা বুঝি যে যদি এখানে অনেক গ্ল্যান্ড থাকে পায়খানার রাস্তার আশেপাশে পেরিঅ্যানাল গ্ল্যান্ড থাকে এই গ্ল্যান্ডগুলোতে যদি অ্যাবসেস হয় ফোড়া হয় তাহলে অনেক সময় এই ফোড়াগুলো কন্টিনিউশন হয়ে এটা এই পায়খানার রাস্তার সাথে বাইরের যে স্কিন হ্যাঁ পাশ দিয়ে একটা পথ তৈরি হয়ে যায় এই পথ তৈরি হয়ে যায় এই পথটাকে বলা হয় ফিস্টুলা অ্যাবনর্মাল কমিউনিকেশন তো এটা সাধারণত পেরিঅ্যানাল অ্যাবসেস যেটা হয় অ্যাবসেস থেকে এটা সূত্রপাত হয় এটাই মেইন কারণ ইনফেকশন থেকে তো যাদের পায়খানার রাস্তা চারিদিকে ফোড়া হচ্ছে বা দীর্ঘদিন ধরে এই সমস্যাগুলো হচ্ছে তারা অবশ্যই দেরি না করে সঠিক চিকিৎসাগুলো নিয়ে আপনারা এই সমস্যা থেকে দ্রুত বেরিয়ে আসবেন তো এখন এই অ্যানাল ফিস্টুলা সেটা সিমটমগুলো সাধারণত কী হয় তো সেটা হচ্ছে যে যেহেতু একটা অ্যাবনর্মাল কমিউনিকেশন হয় এই স্কিনের সাথে ভিতরের অ্যানাসের তো এখান থেকে আমাদের ভিতরের অনেক মল বেরিয়ে আসতে পারে এখানে যদি ফোড়া থাকে পুঁজ বেরিয়ে আসতে পারে ঠিক আছে তারপর অনেক সময় ব্লাড বেরিয়ে আসতে পারে তারপরে হচ্ছে আমাদের এখানে লাল হয়ে যাবে এখানে জায়গাগুলো মানে পায়খানা এক্সামিন করলে দেখা যাবে এখানে লাল হয়ে আছে ব্যথা হচ্ছে তারপরে হচ্ছে আমাদের স্কিন টাচ করতে দিচ্ছে না ভেরি সোর ফিলিং এই জাতীয় সমস্যাগুলো হচ্ছে আর বসতে সমস্যা হচ্ছে টয়লেট করার সময় বা পায়খানা বের হওয়ার সময় প্রচণ্ড ব্যথা হচ্ছে এই জাতীয় সমস্যা ইভেন যখন ইনফেকশনটা ব্লাডে চলে যায় তখন এটা জ্বর আসে শরীরে তো এই সমস্যাগুলো অ্যানাল ফিস্টুলাতে কমনলি রোগীরা সাফার করে থাকে তো কারণ হিসেবে আমরা বলেছি যে মেইন কারণ হচ্ছে এই যদি কোনো কারণে আশেপাশে যদি গ্ল্যান্ডগুলোতে যদি আমাদের অ্যাবসেস হয় তাহলে এটা মেইন কারণ এই এখানে বিভিন্ন অ্যানাল গ্ল্যান্ড আছে যে গ্ল্যান্ড থেকে বিভিন্ন সিক্রেশন আসে সেই গ্ল্যান্ডগুলোতে যদি ইনফেকশন বা অ্যাবসেস হয় তখন কিন্তু এখান থেকে আস্তে আস্তে ফিস্টুলা জন্ম হয় এছাড়া বিভিন্ন রোগ আছে যেমন আঘাতজনিত কারণে এটা হতে পারে ক্রনস ডিজিজের কারণে হতে পারে কোনো কারণে সার্জারি করতে যে রং সার্জারি হয় তাহলে হতে পারে ট্রমা হতে পারে আঘাতের কারণে বলেছি তো এটা কোনো অ্যাবসেস ড্রেন করতে যেখানে অ্যাবসেস ছিল সেটা পরিষ্কার করতে যে ফিস্টুলা হয়ে যেতে পারে তো এগুলো অনেকগুলো কারণ এখানে থাকে এখন ট্রিটমেন্ট অপশনের মধ্যে যে ডায়াগনোসিস তো সার্জনরা সাধারণত পায়খানার রাস্তায় এটা এক্সামিন করেন বিভিন্ন এক্সামিনেশন আছে যেটার মাধ্যমে এটার ফিস্টুলা কিনা এটা কনফার্ম করা হয় এবং ট্রিটমেন্ট অপশনের মধ্যে কনভেনশনাল ওয়েতে সাধারণত যদি ইনফেকশন থাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় হিপবাত দেওয়া হয় এগুলো করা হয় পেন কিলার দেওয়া হয় পরবর্তীতে এটাতে ম্যাক্সিমাম ক্ষেত্রে হিল মানে কিছুটা সময় ভালো থাকে আবার এটা যেহেতু গ্ল্যান্ডগুলো রিপিটেডলি অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে এটা হয় তো হলে সার্জারিতে যাওয়া লাগে তো আমি যেহেতু সার্জিক্যাল বিষয়ে আজকে আলোচনা করতেছি না এটা সার্জনরাই করবেন তবে আমি আপনাদের যে মেসেজটা দিতে যাচ্ছি সেটা হচ্ছে সার্জারি করার আগে দিয়ে আপনারা ইন্টার্ন অল্টারনেটিভ মেডিসিন যেটা হোমিওপ্যাথি এটা খুবই কার্যকর আমি আমার প্র্যাকটিস এক্সপিরিয়েন্সে এটা দেখছি যে এটার যদি আমরা রাইট মেডিসিনটা প্রেসক্রাইব করতে পারি এবং এটা তাহলে আমাদের এই অ্যাবসেসগুলো হিল হয়ে আসে এবং এই যে পথটা তৈরি হয় অ্যাবনর্মাল কমিউনিকেশন এটা কিন্তু শুকিয়ে যায় এবং এটা হিল হয়ে আসে এবং পেশেন্টরা উইদাউট সার্জারি তারা কিন্তু অনেক ক্ষেত্রে এটা বেরিয়ে আসতে পারে তবে এটার ক্ষেত্রে কিছু নিয়মকানুনও মানার বিষয় আছে যেমন আপনার টয়লেটটা কনস্টিপেশনটা অ্যাভয়েড করতে হবে ফাইবার জাতীয় খাবারগুলো খেতে হবে আপনার ঘাটে যেন ইনফ্লামেশন না থাকে সেটার ক্ষেত্রে আপনাকে এইগুলো মানতে হবে ঠিক আছে তো এইটার পাশাপাশি যদি আমরা রাইট হোমিওপ্যাথিক ওষুধ হোমিওপ্যাথিক ওষুধটা কীরকম এটা হচ্ছে আপনার ইন্ডিভিজুয়ালাইজেশন অর্থাৎ আপনার সিমটমটা যেরকম হবে আপনার হোমিওপ্যাথিক ওষুধটা সেইভাবে ম্যাচ করতে হবে এটা একটা ম্যাচ করতে গেলে আপনাকে টোটাল সিমটমটাকে ওখানে ম্যাচ করতে হবে ওষুধের সাথে যে আপনার কখন ব্যথা হচ্ছে কী ধরনের পুজ হচ্ছে পুজের স্মেল কেমন কালার কেমন বা কী ধরনের সেন্সেশন হচ্ছে ওখানে থ্রবিং পেইন অর ল্যান্সিনেটিং পেইন অর স্ট্যাবিং পেইন মানে ছুরি মারার মতো ব্যথা নাকি দপদপ করার মতো ব্যথা নাকি টয়লেট করার পর অনেকক্ষণ ব্যথা থাকতেছে এই যে বিষয়গুলো এটা আবার ঠান্ডা পানি দিলে আরাম রাখতেছে না গরম পানি দিলে আরাম রাখতেছে তো হোমিওপ্যাথিক আসলে একজন হোমিওপ্যাথ চিকিৎসককে রোগীটাকে আলাদা করে নিয়ে আসতে হয় সিমটমগুলোকে ইন্ডিভিজুয়ালাইজ করে নিয়ে আসতে হয় এই জন্য ওই জায়গাগুলো সিমটমগুলো খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করে যেই ওষুধটা আপনার জন্য ম্যাচ হবে সেই ওষুধটা যখন প্রেসক্রাইব করা হয় তখন আস্তে আস্তে এই জিনিসগুলো হিল হয়ে আসে এটাই মানে এটা হয় বডির ওন হিলিং পাওয়ারকে স্টিমুলেট করার মাধ্যমে এবং এই স্টিমুলেটটা করে রাইট মেসেজ থ্রু হোমিওপ্যাথিক মেডিসিন এটার মাধ্যমে তো যারা অ্যানাল ফিস্টুলা আক্রান্ত আছেন আমি তাদেরকে বলবো যে আপনারা সঠিক চিকিৎসার বলতে বোঝাচ্ছি যে আমি খাবার দাবারের বিষয়টা খেয়াল রাখতে হবে
তারপর এখানে লোকাল যে ইনফেকশন সেটা প্রিভেন্ট করার জন্য আমাদের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, আমরা যেন রং ফুড না খাই, কনস্টিপেশনে না আক্রান্ত হই, এবং আমরা যদি অ্যানাল ফিস্টুলা আক্রান্ত হই আমরা হোমিওপ্যাথিক ওষুধটা আমরা ট্রাই করতে পারি এবং ট্রাই করা উচিত আমি মনে করি। বিকজ সার্জারি ডেফিনেটলি এখানে অনেক বড় রোল প্লে করে, বাট সার্জারির কিছু জটিলতাও আছে, এবং এখানে যেহেতু অ্যানাল স্পিংটার আছে এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, টয়লেটের রাস্তা যে ধরে রাখার যে স্পিংটার সেটা যদি কোনো কারণে ইঞ্জুরি হয়, হ্যাঁ, তো অনেক সময় এই সার্জারি করতে যে হয় তো সেটা ক্ষেত্রে কিন্তু আপনার তখন টয়লেটের ইনভলেন্টারি স্টুল হবে, অর্থাৎ পায়খানা আপনি ধরে রাখতে পারবেন না, তো এটা কিন্তু একটা ঝুঁকি থাকে। সুতরাং অবশ্যই সেফ সাইডে ট্রিটমেন্টটা আগে ট্রাই করা উচিত, 2 থেকে 4 মাস 6 মাস পর্যন্ত ট্রাই করা উচিত, দেন আপনার না হলে ইউ ক্যান গো ফর সার্জারি। তো এটা আমাদের আমি মেসেজ আমি আপনাদের কাছে দিয়ে রাখলাম। তো অ্যানাল ফিস্টুলার রোগীরা হতাশ না হয়ে ট্রিটমেন্ট গ্রহণ করুন, আশা করি আপনারা এই এই ধরনের জটিল সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তবে কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্টটা দরকার, কারণ অ্যাবসেসের বাইরে যদি অন্য কোনো ইস্যু থাকে সেটাকে সেইভাবে আমরা ফাংশনাল মেডিসিনের সাহায্য এখানে নিব, যদি আমরা ইনফ্ল্যামেশন ওই জায়গাগুলোতে থাকে বা ক্রনস ডিজিজ বা ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ এগুলো ইনভলভমেন্ট থাকে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, আল্লাহ হাফেজ।